মাটিতে জন্মগ্রহণ করেছেন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম, সেই মাটিতে জন্মগ্রহণ করেছেন মাওলানা সিরাজুল ইসলাম বড় হুজুর, সেই মাটিতে জন্মগ্রহণ করেছেন কবি ফররুক আহমেদ, সেই মাটিতে জন্মগ্রহণ করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী উস্তাদ আয়াত আলী খান লাউদ্দিন খান, সেই মাটিতে জন্মগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস পাখন। এরকম অনেকেই আছে, তোমাকে যাব, তোমাকে ছেড়ে যাব না আমরা কখনো চাই। এই ব্রাহ্মণরা নিজের আলোকে একত্রিত করে সামনে এগিয়ে যেতে চাই, তাহলেই আমরা আমাদের সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য কিছু করতে পারবো। সর্বোপরি খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই সমাগত সুধীবৃন্দ, উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রধান উপদেষ্টা নসরুল্লাহ খান জুনায়েদ ভাই, সেই জাতি তত উন্নত। সংস্কৃতি একটি চলমান প্রক্রিয়া এবং এটাকে চর্চার মাধ্যমে লালন করতে হয় করেছেন, এবং তিনি কিন্তু আমাদের এই যে মানুষ, আমরা জানি যে একটি উন্নত বাংলাদেশ, বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ। আমরা একটা মাগরিবের বিরতি নিব এখন 20 মিনিট। তো আজকে আমাদের এই মিলন মেলাতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত এবং শুভেচ্ছা আসার জন্য। তো বিশ্বের নতুন ফোরামে আমাদের যে ইচ্ছাগুলো ভবিষ্যতের জন্য করার, অলরেডি আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, আপনারা দেখতে পাবেন। পূর্ণাঙ্গ কমিটি আজকে ঘোষণা করতে পেরেছি আমরা। এই কমিটি পরবর্তী 2 বছর সাংগঠনিকভাবে যারা ইউএসতে বসবাস করতেছে বাংলাদেশের নাগরিক, তাদেরকে নিয়ে কীভাবে আমরা বাংলাদেশে যারা দরিদ্র, অতদরিদ্র এবং মেধাই যারা আছে তাদের কীভাবে হেল্প করা যায়, এবং যারা ডিজেবল আছে তাদেরকে কীভাবে হেল্প করা যায়। দর্শকেরও বেশি সময় ধরে আমরা কমিউনিটি সার্ভ করে যাচ্ছি। আমাদের আজকে যে অনুষ্ঠানমালা ছিল, আজকে রেড কলকাতা মিলন মেলা, এবং এটা এক ধরনের একটি অভিষেক বলতে পারেন। কিছুদিন আগে আমাদের আংশিক একটি কমিটি, আমাদের এখানে রিউটের পক্ষ থেকে আমি সামগ্রিক গ্রামীণ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ধন্যবাদ। প্রত্যেক মানুষই এখানে তারা এই অনুষ্ঠানে জয়েন করতে আগ্রহী, এবং আপনারা দেখতেছেন পুরো হল ভর্তি মানুষ, মানুষের উচ্ছ্বাস, সুন্দর একটা মিলন মেলায় বন্ধনকে যেন আরও জোরদার করতে পারি, এটাই আমাদের মূল অঙ্গীকার, এবং এলাকার সব দুর্যোগ এবং বিভিন্ন বিপদে যেন আমরা এগিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রতিজ্ঞা। খুব গর্বের বিষয় আমরা ইউকের মাটিতে যে আমরা একত্রিত হয়ে একটা সুন্দর একটা মিলন মেলার আয়োজন করতে পারছি। এই জন্য আমি এই সমস্ত ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এবং অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাই, শুভকামনা রইল। ইফ উই ক্যান ক্রিয়েট ফ্যামিলিজ বন্ডিং অ্যামং ইচ আদার, উইল বিকাম স্ট্রঙ্গার, উই অল হ্যাভ দ্য পটেনশিয়াল টু সাকসিড থ্রু আওয়ার অ্যাসপিরেশন। We can always find a way when our young children see we achieve their dreams. For instance, just celebrate the achievement of my cousin daughter in the USA. আমরা কি করলে কিছুটা করতে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে উন্নত করতে পারি, করে যদি না করতে পারলে আই উইল টেক অ্যাক্টিভ পার্ট। থ্যাংক ইউ। বেশি থাকলে অনেক গল্প করতে পারতাম, এখানে অনেক আছে, অনেক স্মৃতি আছে। এখন মনে হচ্ছে এটা 10 বছর পরে কিছু মানুষের হাতে পড়েছে, নতুন পরিচয় হয়েছে। সংগঠনগুলো কিন্তু আসলে করার জন্য শুধু আজকে মিলন মেলা করছি, আমরা বর্ষরে একটা ঈদের কি বলে পিকনিক করবো, একটা ইফতার করবো, এটাই কিন্তু আসলে একটা সংগঠনের উদ্দেশ্য থাকা ঠিক না। যেমন বিসিওকে আসলে ওই ধরনের কোনো সংগঠন কিন্তু না, বিসিওকে কিন্তু সেই পর্যায়ে কর্মে ওনাদের কর্মকাণ্ডগুলো হ্যাঁ চালিয়ে যাবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা অনেক পথে হাসছি, আসতে আমরা আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার সকল পরিবার পরিজন ফ্যামিলি নিয়ে আজকে এখানে
মিলন মেলায় একত্রিত হয়েছে। আপনারা যাদেরকে দেখছেন সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াবাসীদের এই সুন্দর মিলন মেলায় আমরা লন্ডনে আজকে একত্রিত হয়েছি। ধন্যবাদ, আমরা একত্রিত হইতে পারছি এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীদেরকে দেখতে পাচ্ছি। পাশাপাশি এটাকে টেনে নিয়ে আসার জন্য আজ পর্যন্ত যারা পরিশ্রম দিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। জানার জায়গাটা হলো আমরা শিক্ষাতে আছি, তো চেষ্টা করি যে এই জায়গাটায় আমরা কোনো কাজে আসতে পারি কিনা আপনাদের সামনের দিনে। তো এখানে আমরা আসলে যেহেতু গবেষণা করি, শিক্ষকতা করি, আমরা জানি মিলন সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার মিলন মেলার এখন ডিনার পর্ব চলছে। ডিনারে অংশগ্রহণ করেছেন কয়েকশো ব্রাহ্মণবাড়িয়া পরিবারের। আমরা দেখছি যে ডিনারে এখন সবাই অংশগ্রহণ করেছে, বিভিন্ন জেলার কমিউনিটির বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গরা আজকে এখানে অংশগ্রহণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির আজকের এই ডিনারে অংশগ্রহণ করেছেন কমিউনিটির বিভিন্ন সম্মানিত ব্যক্তিরা। আমরা আজকের এই অনুষ্ঠানে আগত, আজকের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানদের ডিনার চলছে। আমরা দেখছি যে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানদের এখন ডিনার পর্ব চলছে। ব্রাহ্মণবাড়িয়া ফিউচার ব্রাহ্মণবাড়িয়া মিলে আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সিটিজেনরা, সম্মানিত ব্যক্তিবর্গরা ডিনার খাচ্ছেন। এখন অনুষ্ঠানের শেষ পর্ব, এখন ডিনার পর্ব চলছে। খাবার ভালো হয়েছে? হ্যাঁ, আপনি এনজয় করতেছেন? পরিবার নাকি এখানে? মাশাআল্লাহ, দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, নিজের বাড়ি সবই ব্রাহ্মণবাড়িয়া, তাই না? এখানে কি অবস্থা আঙ্কেল, খাবার কেমন হচ্ছে? ভালো হচ্ছে? এনজয় ব্রাহ্মণবাড়িয়ার খাবার? দাদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না নানা বাড়ি, দুইটাই? গুড। ছোট সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার কি, বাবার বাড়ি না নানার বাড়ি? আঙ্কেল তুমি এনজয় করতেছো?